আজকে আমরা শিক্ষামন্ত্রী স্যারের সাথে দেখা করতে এসেছি এবং আমাদের সবার একটাই দাবি 2021 সালে যতজন আমরা উত্তীর্ণ হয়েছি সবাইকে যাতে একসঙ্গে নিয়োগ করা হয় এবং উনি বারবার আমাদের একটা কথাই বলছেন যে উনি ফাইল পাঠিয়েছেন আমাদেরকে নাকি চিন্তা করতে হবে না উনি আমাদের থেকে বেশি চিন্তা করছেন আমাদের ব্যাপার নিয়ে এবং আমরা যতটুকু দেখেছি বিশাল সংখ্যক টিচার নেই আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রিপুরা রাজ্যের মধ্যে কিন্তু ওনারা বলছেন একবার এক একজনের শিক্ষামন্ত্রী বলছেন 14,000 পোস্ট খালি আছে একবার মুখ্যমন্ত্রী বলছেন 5,000 পোস্ট খালি আছে কিন্তু দেখা গেছে আমরা মাত্র 3,000 অল্প কয়েকজনই মাত্র ট্যাট উত্তীর্ণ হয়েছি ট্যাট 1 ট্যাট 2 মিলে কিন্তু এখন অবধি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো হেলদোল নেই সরকারের মধ্যে তো এই জন্য আমরা সবাই আজকে ওনার সাথে দেখা করতে এসেছি এবং উনি যতটুকু বলেছেন যে ফাইল পাঠিয়েছেন কিন্তু এরকম বলছে কিন্তু ওনার থেকে এরকম কোনো রেসপন্স পাচ্ছি না যে আমাদের এটা হয়ে যাবে তাই আমরা আজকে ওনার সাথে দেখা করে যতটুকু বুঝলাম যদি এতে না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব সারা ত্রিপুরা রাজ্যে 2021 সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষায় আমরা প্রায় 3,686 জন উত্তীর্ণ হয়েছি এই 3,686 জনের মধ্যে ট্যাট 1 এবং ট্যাট 2 মিলিয়ে যে সংখ্যাটা রাজ্যের সরকার বারবার বলছেন নেবেন এতে করে আমরা অনেক ট্যাট বোর্ড উত্তীর্ণ বঞ্চিত থেকে যাব আমাদের মূল দাবি সবাইকে একসঙ্গে নিয়োগ করতে হবে এই কারণে এই রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন আমরা লক্ষ্য করেছি 2019 সালে এ রাজ্যের গ্যাজেট নোটিফিকেশনের 12,222টি শিক্ষকের শূন্যপদ রয়েছে তা প্রকাশ করে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে সারেনে এ রাজ্যে যখন ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয় সর্বমোট 1154 জন ট্যাট 1 এবং ট্যাট 2 মিলিয়ে পাস করেছিল বাকি শূন্যপদগুলো রয়ে গেছে এরপর শিক্ষামন্ত্রী একটা ভাষণে বলেছিলেন এই মুহূর্তে আমি 14,000 শিক্ষক নিতে পারি কিন্তু দুর্ভাগ্য হলো সত্য একজনও বেকার নেই কোথা থেকে নেব আমি চাকরি দেওয়ার জন্য বসে আছি লুপ্ত নেই কাকে দেব এর পরবর্তী মুহূর্তে দেখতে পেলাম রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন এই মুহূর্তে 5,000 শিক্ষক নেওয়ার জন্য আমরা বসে আছি কই লুপ্ত নেই একজনও বেকার নেই কাকে নেব কিন্তু 2021 সালের এই পরীক্ষায় যখন আমরা 3,686 জন যখন ট্যাট 1 এবং ট্যাট 2 পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মন্ত্রী এবং এমএলএদের সঙ্গে সাক্ষাৎ করেছি মহাকরণ অভিযান করেছি তারপরও রাজ্যের সরকার থেকে কোনো স্পষ্টীকরণ পাইনি